শাবাশ। হ্যালো স্টুডেন্টস অফ ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার আদর্শ মহাবিদ্যালয়, টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট মডিফায়ার্স দ্যাট ইজ ইন নাম্বার 9। অ্যাট ফার্স্ট উই উইল নো অ্যাবাউট অ্যাপোজিশন। অ্যাপোজিশন, সামটাইমস ইট ইজ কল্ড অ্যাপোজিটিভ। হোয়াট ইজ অ্যাপোজিটিভ? I have written a sentence here, Korim is an honest man. Korim, there are a lot of Korim in this world. I think it will be easy for you if I conduct the class in by Bengali. Korim onek royeche, Korimer porichoy ta amader kache clear noy. Amra jodi Korimer porichoy ta clear korte chai, the PO কেরানি যে আমার কলেজের, তিনি একজন সৎ মানুষ। এখানে করিমের পরিচয়টা সুন্দরভাবে তুলে ধরেছে পিয়ন, এটাও একটি নাম আর করিম অবশ্যই একটি নাম। পাশাপাশি দুটি নাউন বসে, পরের নাউন যদি পূর্বের নাউনের পরিচয়টা পরিষ্কার করে তুলে ধরে তবে পরের নাউনটিকে বলা হয় অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ। তারপরে আমরা আসি ডিটারমাইনার। ডিটারমাইনারের মধ্যে পড়ে আর্টিকেল, এগুলো পরে অবশ্যই আমরা একটা নাম পাবো যেখানে বলে দেওয়া হবে ইউজ আর্টিকেল, সেখানে আমরা সেই অনুযায়ী এ এন দি বসাবো। তারপরে বলে দেওয়া হবে ইউজ ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ বলতে দিস দ্যাট দিস দোজ। যখন আমাদের ব্র্যাকেটে বলে দেওয়া হবে ইউজ ডেমনস্ট্রেটিভ, তখন আমরা নামটা সিঙ্গুলার হলে অবশ্যই বসাবো দিস, আর নামটা প্লুরাল হলে অবশ্যই বসাবো দোজ। তারপরে আসবে নিউমেরাল। নাম্বার কথাটা থেকে নিউমেরাল শব্দটার উৎপত্তি। আমরা এখানে ওয়ান বাদ দিই, কারণ ওয়ানের কাজ করে দেয় এ এবং এন। ওয়ান বাদ দিয়ে পৃথিবীতে যত সংখ্যা রয়েছে এগুলো সবগুলোই নিউমেরাল। তো আমাকে সেন্টেন্সের অর্থ বুঝে তখন নিউমেরাল বসাতে হবে। তারপর আসে পসেসিভ কেস। তোমাদের ব্র্যাকেটে বলে দেওয়া হবে ইউজ পসেসিভ। পসেসিভ কেস গুলো হচ্ছে নামের পরে অ্যাপোস্ট্রফি এস, এটাও পসেসিভ কেসের কাজ করে, এবং পরবর্তীতে বলে দেওয়া হবে ব্র্যাকেটে যে যদি বলে দেওয়া হয় যে ইউজ কোয়ান্টিফায়ার, কোয়ান্টিফায়ার বলতে হচ্ছে আইদার নাইদার। এগুলো আমরা সেন্টেন্সের অর্থ অনুযায়ী ব্র্যাকেটে বলে দেওয়া হবে যে ইউজ কোয়ান্টিফায়ার, তখন আমাদের সেন্টেন্সের অর্থ অনুযায়ী ব্যবহার করতে হবে যে সেখানে অল বসবে না বোধ বসবে মাছ, সেটা আমরা সেন্টেন্সের অর্থ অনুযায়ী বসাবো। তারপরে বলে দেওয়া হবে ইউজ ইন্টেন্সিফায়ার। ইন্টেন্সিফায়ার বলতে মূলত
ভেরি এই একটি বসালেই হয়, তারপর আমরা গ্রেভি বসাতে পারি, কিডনিও বসাতে পারি, তবে সব ইন্টেনসিফায়ার বললে অবশ্যই আমরা ভেরি বসানোর চেষ্টা করব। মডিফায়ারগুলোর মধ্যে আর রয়েছে ইনফিনিটিভ, জেরান্ড এবং পার্টিসিপল। এখন ইনফিনিটিভ যে জানতে গেলে আমাদেরকে ভাব সম্পর্কে জানতে হবে, ফাইনাইট যে ভাব বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে, সম্পন্ন করতে পারে। যেমন আমরা যদি বলি হি ইটস রাইস, সে ভাত খায়, তার মানে আলাদা জানার বাকি কিছু থাকে না। এখানে ইটস ভাবটা বাক্যের অর্থ সম্পন্ন করতে সমর্থ হয়েছে, তাই এটা ফাইনাইট ভাব। নন ফাইনাইট ঠিক তার বিপরীত, যে ভাব ফাইনাইট ভাবের সাহায্য ছাড়া বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে না। আমরা একটু লক্ষ্য করলে এখানে দেখতে পাবো ইটস এর সামনে কিছুই নেই, সাবজেক্ট রয়েছে এবং অবজেক্ট রয়েছে। কিন্তু যদি আমি ইটস এর সামনে টু বসাই তখন এটা হয়ে যায় নন ফাইনাইট, এবং বাক্যের অর্থ যেটা দাঁড়ায় সে ভাত খেতে, যেটা অবশ্যই পরিষ্কার নয়, সে ভাত খেতে আমাদেরকে বলতে হবে, হয় সে পছন্দ করে বা চায়, সে ভাত খেতে চায়। এটা যদি বলি তাহলে বাক্যের অর্থটি সম্পূর্ণ হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে ফাইনাইট ভার্ব বসার পরই বাক্যের অর্থ সম্পূর্ণ হলো, যেটা আমি এখানে বলেছি যে নন ফাইনাইট ভার্ব ফাইনাইটের সাহায্য ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ করতে পারবে না। এখন আমরা আসি নন ফাইনাইট ভার্ব তিন প্রকার। প্রথমটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ হচ্ছে টু এর পর যদি মেইন ভার্ব থাকে, এই এই টু প্লাস মেইন ভার্ব এই অংশটিকে আমরা বলবো ইনফিনিটিভ। যেমন আমি লিখেছি টু ওয়ার্ক ইজ আ গুড হ্যাবিট, অবশ্যই এখানে টু প্লাস মেইন ভার্ব এই অংশটাকে বলা হচ্ছে ইনফিনিটিভ। তো আমাদের যদি ব্র্যাকেটে বলে দেওয়া হয় যে ইউজ ইনফিনিটিভ, তখন আমাদের অবশ্যই সেন্টেন্সের অর্থ অনুযায়ী টু প্লাস একটি অর্থবোধক মেইন ভার্ব আনতে হবে। তারপর আসে জেরান্ড, জেরান্ড হচ্ছে মেইন ভার্ব প্লাস আইএনজি, এটা ব্র্যাকেটে বলে দেওয়া হবে ইউজ জেরান্ড। জেরান্ড সাধারণত বাক্যে কাজ করে নাউনে, এখন নাউনকে বাক্যের সাধারণত পাঁচ জায়গায় পাওয়া যায়, প্রথমত সাবজেক্ট হিসেবে, দ্বিতীয়ত অবজেক্ট হিসেবে, প্রিপজিশনের পরে কমপ্লিমেন্ট হিসেবে, এবং কিছুক্ষণ আগে আমরা শিখেছি অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ হিসেবে, এই পাঁচটি জায়গায় নাউন। এখন যেহেতু এটা নাউন হিসেবে ব্যবহৃত হয় এবং আমি বললাম নাউনকে আমরা সাবজেক্ট অবজেক্ট হিসেবে পেতে পারি, তাই আমরা দেখতে পাচ্ছি এখানে রানিং ইজ আ গুড এক্সারসাইজ, এখানে বাক্যের উদ্দেশ্যই হচ্ছে রানিং। আমরা বাক্য এই বাক্যের উদ্দেশ্য মূল কথা হচ্ছে রানিং বা দৌড়ানোটা, আর প্রেডিকেট হচ্ছে এটা, উদ্দেশ্য থেকে সেটাই সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে প্রেডিকেট। আমি কিছুক্ষণ আগে বললাম নাউনকে বাক্যের পাঁচ জায়গায় পাওয়া যায়, সাবজেক্ট হিসেবে এবং অবজেক্ট হিসেবে। আমরা দেখতে পাচ্ছি রান মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করে এটা জেরান্ড হয়েছে এবং এটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই সেটা নাও। এরপরে আমরা আসতে পারি পার্টিসিপল, কখনো বলতে পারে পার্টিসিপল অথবা বলতে পারে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে মেইন ভার্ব প্লাস আইএনজি,
তফাৎটা হচ্ছে এটাই, মেম্বার প্লাস আইজি যেটা নাউনের কাজ করবে সেটাকে আমরা বলছি জেরান্ড, এবং মেম্বার প্লাস আইজি যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে সেটাকে আমরা বলছি প্রেজেন্ট পার্টিসিপল। আমরা হয়তো বা পূর্বেই জানি অ্যাডজেক্টিভ কাকে বলে, যে ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাপ পরিমাণ প্রকাশ করে তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। এখন আমরা দেখি আমি এখানে সেন্টেন্স লিখেছি বেবি ইজ কিউট, বাচ্চাটি হয় সুন্দর, এখানে বেবি অবশ্যই নাউন, কারণ এখানে এটা প্রেডিকেট এবং সাবজেক্ট হিসেবে বলা হয়েছে কাকে, বেবিকে, আমরা বেবিকে উদ্দেশ্য করে বলছি, তাই এটা সাবজেক্ট এবং সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় নাউন। এখন আমি যদি স্লিপ মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করি তাহলে দাঁড়ায় স্লিপিং, এটা একটা অবস্থা, কারণ স্লিপিং এর অর্থ দাঁড়ায় ঘুমন্ত, ঘুমন্ত অবশ্যই একটি মানুষের অবস্থা, বা এই বেবি নাউনটার অবস্থা বোঝাচ্ছে স্লিপিং। তাহলে নাউনের দোষ গুণ অবস্থা সংজ্ঞা পরিমাপ পরিমাণ যেটা প্রকাশ করে সেটাই অ্যাডজেক্টিভ, যেটাকে অবস্থা প্রকাশ করছে মেম্বার প্লাস আইএনজি, তাই আমি এটাকে বলতে পারি প্রেজেন্ট পার্টিসিপল। দ্যাট ইজ অল, থ্যাংক ইউ ভেরি মাচ।